রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শুধুই আল্লাহ তাআলার গোলামের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, ইবাদতের জন্যই আমাদেরকে বানিয়েছেন। আর বাকি আমরা জীবনের সমস্ত কাজ কেন করব, আমরা খাব কেন, ইবাদতের সহযোগিতার জন্য। আমরা বাজারে যাব কেন, ইবাদতের সহযোগিতার জন্য। আমরা দোকানদারি করব কেন, ইবাদতের সহযোগিতার জন্য। তাহলে মাছ চাষ করবে কেন, ইবাদতের সহযোগিতার জন্য। যেমন ধরেন নামাজে ছতর ঢাকা ফরজ, ছতর ঢাকার জন্যই জামা কেনা, জামা কেনার জন্যই জামার দোকান, আর দোকানের জন্যই ফ্যাক্টরি, আর ফ্যাক্টরির জন্যই পাটের উৎপাদন, পাটের উৎপাদনের জন্য কিন্তু লাঙ্গল, লাঙ্গলের জন্য কিন্তু জমিন, জমিনের জন্য কিন্তু সার আর বীজ। তাহলে বোঝা গেছে খেতে চাষ করবে কেন, শত ঢাকার জন্য। শত ঢাকা কি, এই জন্য গরুর শত ঢাকা নাই, ফরজ না, এই জন্য গরুর কোনো কাজও নাই, গরুর কোনো কি নাই বলে কিল্লিগা, গরুর উপরে নামাজ নাই, নামাজ যেহেতু নাই শত ঢাকা নাই, শত ঢাকা যেহেতু নাই তো কাপড় নাই, আর কাপড় যেহেতু নেই জন্য গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই, গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই, গরুর কাপড়ের সুতাও নেই। তাহলে বোঝা গেছে আমাদেরকে বানিয়েছেন নামাজের জন্য, বলেন বলেন বানিয়েছেন কেন, আর কাপড় কেন, তাহলে নরসিংদীর সমস্ত ফ্যাক্টরি মূলত কেন, কাপড়ের জন্য, কাপড় কেন, আর ছতর ঢাকা কেন, তাহলে এবার বলেন ফ্যাক্টরিগুলো কেন, নামাজের জন্য। ফ্যাক্টরি কেন, আপনি মসজিদে যাবেন তো জুতা পায়ে যেতে হবে, না হয় পা নাপাক হবে, তো পা নাপাক হলে নামাজ হবে না, তাহলে পা নাপাক হবে এই জন্য জুতা পায়ে দিতে হবে, তাহলে জুতা পায়ে দেওয়ার জন্য জুতার দোকান, দোকানের জন্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির জন্য র মেটেরিয়াল, ফ্যাক্টরির জন্য চামড়া। তাহলে বোঝা গেছে আমার জীবনের সব কিছু আমার ইবাদতকে ঘিরে, আমার জীবনে সবকিছু কি ঘিরে। এই জন্য কিন্তু গরুর কিন্তু জুতা নাই, কেন, গরুর শরীর পাক মাসালা নাই, গরুর আবাদত নাই, গরুর শরীর পাকের কি নাই বলেন, মাসালা নাই, এই জন্য গরুর জুতা নাই, পৃথিবীর কোনো জানোয়ারের জুতা নাই, কেন, নামাজ নাই, পৃথিবীর কোনো জানোয়ারের পোশাক নাই, কেন, নামাজ নাই। এজন্য বানিয়েছেন শুধুই নামাজের জন্য, আর বাকি সব কিছু হলো নামাজের সহায়ক, নামাজের কি বলেন, নামাজের সহায়ক কিছু হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মামুরে বিহ, কিছু হলো সরাসরি আদেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি কি আদেশ, আবার বলেন সরাসরি কি আদেশ, আর কিছু হলো নিষেধ, কিছু হলো আদেশ, কিছু হলো নিষেধ, কিছু আদেশ মাকসুদ বিজাত মূল উদ্দেশ্য, কিছু আদেশ মূল উদ্দেশ্য, আর কিছু আদেশ মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্যের জন্য সহায়ক, মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্যের জন্য কি বলেন সহায়ক, আর কিছু হলো নিষিদ্ধ, নিষিদ্ধগুলোকে আমাদের আসলের ভাষায় বলে মানহি আনহু, যেগুলো সম্পর্কে নিষেধ করা হয়েছে, আর যেগুলো আদেশ এগুলোকে বলে মামুরে বি, এগুলোকে কি বলে বলেন, মামুরে বি, মামুরে বি পাঁচ প্রকার, বলেন মামুরে বি কয় প্রকার, মামুরে বি কয় প্রকার, ফরজ বলেন, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা, মুস্তাহাব, নফল, এ হলো কি মামুরে বি কয় প্রকার, পাঁচ প্রকার, মামুরে বি কয় প্রকার, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, মুস্তাহাব, পাঁচ নাম্বার, নফল, ঠিক মানহি আনহু, মানহি আনহু এক নাম্বার শিরিক, দুই নাম্বার কুফর, তিন নাম্বার গুনাহে কাবীরা, চার নাম্বার গুনাহে সগীরা,
শিরিক কুফর বলেন, গুনাহে কবিরা, গুনাহে সগীরা। তো একদিকে মামুরে বি আরেকদিকে মানহি আনহু, মামুরে বি মানহি আনহু মুখস্থ করেন, মামুরে বি মানহি আনহু, যাদের এই শব্দগুলো আসে না আপনি চেষ্টা করে মুখস্থ করেন, চেষ্টা করে কি করেন মুখস্থ করেন, বলেন মামুরে বি মানহি আনহু, মামুরে বি মানহি আনহু। মামুর বির এক নাম্বার হলো ঈমান, বলেন এক নাম্বার কি, ঈমান, দুই নাম্বার নামাজ, দুই নাম্বার কি, নামাজ, তিন নাম্বার রোজা, চার নাম্বার যাকাত, পাঁচ নাম্বার হজ, ছয় নাম্বার পর্দা, ছয় নাম্বার কি, এভাবে যেতে যেতে হাজারো প্রকারের মামুরে বি, হাজারো প্রকারের কি মামুরে বি, মামুরে বি কিছু হলো মূল উদ্দেশ্য, কিছু হলো সহায়ক, কিছু হলো কি বলেন মূল উদ্দেশ্য আর কিছু হলো কি সহায়ক। মামুরবির মূল উদ্দেশ্য হলো মূল মূল মাকসুদ বিজ্জাত, যেগুলো মামুরবির মূল, এটার এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার কি বলেন, এক নাম্বার হলো ঈমান। এখন ঈমানের বিপরীত কি, শিরিক কুফর, বলেন ঈমানের বিপরীত কি বলেন, শিরিক আর কি কুফর, ঈমানের বিপরীত কি, শিরিক আর কুফর। ঈমানের আরেকটা মূল আছে, ঈমানের আগে আরেকটা বস্তু আছে, ঈমান আগে না পরে এটা একটা মাসালা, ঈমান আগে না ইলম আগে প্রশ্ন, ঈমান পরে ইলম আগে, বলেন মুখস্থ করেন, বুঝে না আসলো বলেন, বুঝে আসে না তার হলো বলেন, ঈমান আগে না ইলম আগে, আবার বলেন ঈমান আগে না ইলম আগে, বলেন ইলম আগে, ইলম আগে, আগে ইলম পরে ঈমান। এজন্য চারটা জিনিস মুখস্থ করে, বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া, ইলম, ঈমান, আমল, তাকওয়া, বলেন এক নাম্বার কি, দুই নাম্বার কি, তিন নাম্বার কি, চার নাম্বার কি। সহজ ভাষায় আগে রিক্সাওয়ালা রিক্সা চালানো শিখে, আগে কি করে পরে, আগে চালা না আগে শিখে, আগে শিখে না আগে চালা, আগে সিএনজিওয়ালা, আবার বলে বাস ড্রাইভার, দর্জি, মুচি, মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাহলে বোঝা গেছে শিখা ছাড়া ডাক্তার হয় না, শিখা ছাড়া ইঞ্জিনিয়ার হয় না, তো শিখা ছাড়া গভর্নমেন্ট হবে কেন, এবার ঠিক বলেন না, শিখা ছাড়া গভর্নমেন্ট হবে কেন, বলেন শিখা ছাড়া ইঞ্জিনিয়ার, শিখা ছাড়া ডাক্তার, শিখা ছাড়া প্রফেসর, শিখা ছাড়া রিক্সা, শিখা ছাড়া সিএনজি, শিখা ছাড়া মিস্ত্রি, শিখা ছাড়া সুইফার, শিখা ছাড়া মেথড, তাহলে শিখা ছাড়া মোমেন্ট, এবার বুঝে কিছুটা বুঝে আসছে মনে হয়, তাহলে শিখা আগে না বিশ্বাস করা আগে, জোরে বলেন, ঈমান কিন্তু কলিজার আমল, ঈমান কিন্তু হৃদয়ের আমল, বাকিগুলো শরীরের আমল, ঈমানও আমল, ঈমান হলো কলিজার আমল আর বাকিটা হলো শরীরের আমল, তো আমল আগে আসবে না শিখা আগে আসবে, শিখা কি আসবে বলেন। এই জন্য আইল হলো লাইট, আইল হলো কি বলেন, আল আইল মু নূর, আইল হলো কি, এলম হলো লাইট, লাইট ছাড়া রাস্তায় রাতের অন্ধকারে লাইট ছাড়া গাড়ি যেমন, এলম ছাড়া মানুষ তেমন, কি বলছি মুখস্থ করেন, লাইট ছাড়া মানুষ গাড়ি যেমন, লাইট ছাড়া, লাইট ছাড়া গাড়ি যেমন, বলেন এলম ছাড়া মানুষ তেমন, চোখ ছাড়া মানুষ যেমন, এলম ছাড়া মানুষ তেমন, চোখ ছাড়া মানুষ কেমন, সে হলুদ দেখে লাল বুঝে সাদা বুঝে, তো চোখ ছাড়া মানুষ যখন সাদা আর কালো বুঝে না, এলম ছাড়া মানুষ জান্নাত আর জাহান্নাম বুঝে না, এলম ছাড়া মানুষ জান্নাত আর জাহান্নাম কি, লাইট ছাড়া যেমন রাত্রে বেলা অন্ধকারে লাইট ছাড়া চলতে গিয়ে মানুষ কি হয়, ঘটতে পড়তে পারে কিনা, কেন কি নাই, লাইট নাই,
লাইট ছাড়া যখন ঘটতে পড়ে এলেম ছাড়া মানুষ জাহান্নামের ঘটতে পড়ে যায়। এলেম ছাড়া মানুষ কি জাহান্নামের ঘটতে কি পড়ে যায়? তাহলে ইমান ইমান আক্রান্ত হয় এলেম ছাড়া, আমল আক্রান্ত হয় এলেম ছাড়া, তাকওয়া আক্রান্ত হয় এলেম ছাড়া, এলেম ছাড়া জীবন আক্রান্ত হয়, এলেম ছাড়া আকীদা আক্রান্ত হয়, এলেম ছাড়া নামাজ আক্রান্ত হয়, এলেম ছাড়া রোজা আক্রান্ত হয়, এলেম ছাড়া হজ আর যাকাত আক্রান্ত হয়, এলেম ছাড়া জিহাদ আক্রান্ত হয়, এলেম ছাড়া পর্দা আক্রান্ত হয়। তাহলে বোঝা গেছে মূল বিষয় কি? বলেন আবার বলেন মূল বিষয় কি? এই জন্য ইয়াহুদিরা আমাদের ইমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, আমাদের ইমানের বিরুদ্ধে কোনো কথা বলে না, মূল কথা বলে আমাদের এলেমের বিরুদ্ধে। এবার কি কিছুটা বুঝে আসছে? কিছুটা বুঝে আসছে বলেন। এই জন্য আমাদের তাহারিকে ইমানের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই, আমাদের তাহারিকে এলেমের বিরুদ্ধে তাদের যত বক্তব্য, আমাদের মাদ্রাসার বিরুদ্ধে তাদের যত বক্তব্য। কিনলিগা শিকড় যদি কেটে দিতে পারো উপর দিয়ে পানি দিলে আর কোনো অসুবিধা হবে না। কি বলছি বলেন? শিকড় যদি কি দিতে পারো, কেটে দিতে পারো উপর দিয়ে পানি দিলে আর গাছ বাঁচবে? এই জন্য আমাদেরকে উপর দিয়ে পানি দিতেছে, উপর দিয়ে পানি শিকড় কেটে দেওয়ার ষড়যন্ত্র করছে। কি কেটে দেওয়ার ষড়যন্ত্র বলেন? ওরা ইয়াহুদিরা জানে আমাদের কালেমার শিকড় কোথায়, ওরা জানে আমাদের কালেমার শিকড়। ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء رب العالمين বলেন কালেমা তৈয়বার উদাহরণ হলো ওই গাছের মতো, যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত। এরা গবেষণা করে দেখেছে কালেমা তৈয়বা যদি গাছের মতো হয়, গাছের শিকড় যদি জমিনের তলদেশে হয়, ঢালাপালা যদি আসমান পর্যন্ত বিস্তৃত হয়, এটার মোকাবেলা কোনোদিন আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে দেখো গাছের শিকড় কোনটা, কালেমা তৈয়বার শিকড় কোনটা? গাছের যেমন পাঁচটা জিনিস থাকে, শিকড় থাকে, মূল কাণ্ড থাকে, শাখা প্রশাখা থাকে, ফল থাকে, ফলাফল থাকে, কয়টা কি কি? শিকড়, মূল গাছ, ডালা, শাখা প্রশাখা, আর কি ফল, আর কি ফলাফল। তাহলে লেবু গাছ, লেবু গাছের শিকড়, লেবু গাছের মূল গাছটা, লেবু গাছের শাখা প্রশাখা, লেবু ভিটামিন সি, কয়টা পাইলাম? ঠিক কালেমায়ে তৈয়বার পাঁচটা আছে, বলেন কয়টা আছে? কালেমায়ে তৈয়বার শিকড়, কালেমায়ে তৈয়বার মূল গাছ, কালেমায়ে তৈয়বার শাখা প্রশাখা, কালেমায়ে তৈয়বার ফল, কালেমায়ে তৈয়বার ফলাফল। সুবহানাল্লাহ। এবার বলেন কালেমায়ে তৈয়বার শিকড় কি? জিজ্ঞেস করেন যারা মাতেন না তখন নাকটা টেনে দিবেন আস্তে, শুধু কানে দিয়ে চলে যায় না। আমাদের অনেক করি দামাত বারাকাত বলে দামাত করে গরম করি না, দিন গরম কর, কি বলে কি কামাত গরম করিও না, দিন গরম কর বলে। এলমের কালিমা এবার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা, বলেন কালিমা এবার শিকড় কি? আল ইলম ওয়াল মারিফা, কালিমা এবার শিকড়। এলেম এবং মারেফাত হলো কালেমায়ে তৈয়বার শিকড়। এখলাস, এখলাস হলো মূল গাছ, এখলাস হলো মূল গাছ। নামাজ রোজা, নামাজ রোজা হজ যাকাত, এগুলো হলো শাখা প্রশাখা। আর জিকির হলো কালেমায়ে তৈয়বার ফল। দুনিয়াতে হায়াত তৈয়বা, আখরাতে জান্নাত কালেমায়ে তৈয়বার ফলাফল। এবার বলেন শিকড় কি? মিজান মনসায় ফড়া হলো এলেম, মিজান মনসায় ফড়া হলো এলেম, আর কবর যাওয়া হলো মারেফা। বুঝেন না? কোরআন শরীফ পড়া হলো এলেম, আর কবর যাওয়া ছেড়ে দেওয়া হলো মারেফা। নাউজুবিল্লাহ বলেন, অথচ এলেমার মারেফত কি কথা বলেন? এক কথা। আবার বলেন এলেমার মারেফত কি কথা? এলেমার মারেফত কি? এক কথা। এলেম নাই তো মারেফত নাই, মারেফত নাই তো এলেম নাই। কি বলছে বলেন? এলেম নাই তো কি নাই বলেন, আর মারেফত নাই তো কি নাই? এলেম নাই তো মারেফত নাই, মারেফত নাই তো এলেম নাই। একটু আগে দেখছি আপনাদের নরসিংদীতে একটা বড় এই কি বলে গেট দেখছি, ওই গেটের মধ্যে সমাবেশ দেখছি, জাকের মঞ্জিলে জাকের ফাটির সমাবেশ, দুই পাশে ছবি দিয়ে রাখছে প্যান্ট শার্ট পরা দুজনের কি দাড়ি তো নাই, দাড়ি তো কি? ও এরা এরা আমাদের সুন্নি ভাইরা,
এরা হলো সুন্নি না চোরনি? চোরের স্ত্রীলিঙ্গ কি বলেন? চোরের স্ত্রীলিঙ্গ কি? সুন্নি। চোরের স্ত্রীলিঙ্গ কি? তো সমস্ত সুন্নতকে চুরি করে কি হয়েছে? চোরনি হয়েছে। সুন্নতকে চুরি করে কি হয়েছে বলেন? তো জাতি শেষ পর্যন্ত এই দৃশ্য দেখতে হলো কেন? জাতি শেষ পর্যন্ত এই দৃশ্য দেখতে হলো কেন? যেখানেই দেখবেন সমস্যা, এটাই বুঝবেন ইহুদিদের ষড়যন্ত্রের অংশ। ইহুদিদের ষড়যন্ত্র কি বলেন? আমাদেরকে লাগায় দিছে, একদলকে এদেরকে লাগায় দিছে, তোরা এই দাবি করি শূন্য হয়ে যা, তোরা এই দাবি করি কি হয়ে যা, শূন্য হয়ে যা। এখন আমাদের মনে কষ্ট দিয়ে দিছে, তোরা এবার শূন্যদের পিছনে থাক, তোরা এবার ইসরায়েলের বিরুদ্ধে লাগিস না। আর বুঝেন না কথা, আমাদের আরেক দলকে লাগায় দিছে আহলে কোরআন, এটাও ইহুদিদের প্রোডাকশন। তোরা আহলে এবার আমাদের নিজে মনে কষ্ট দিয়ে বলতেছে, তোরা এবার আহলে কোরআনদের বিরুদ্ধে থাক, তোরা ইসরায়েলের বিরুদ্ধে লাগিস না। পাইছেন তো? এবার দলে মিলে দলে দলে মিলে কি করতাম? তবলিগ করতাম, দলে মিলে কলেজে দিয়ে তবলিগ করতাম। তা আমাদের এক দলকে বানায় দিছে আমাদের বিরুদ্ধে লাগায় দিছে, এখন আমাদেরকে তো তোরাও মনে কষ্ট আছে, তোরা এদের বিরুদ্ধে কথা কয়, যা ইসরায়েলের বিরুদ্ধে লাগিস না।